Hello friends, welcome to my channel Paula's Lifestyle. A very happy good morning to all of you. আজকে আমি রাতে যে লেছি একটা একটু অন্যরকম আইটেম সেটা হচ্ছে পালং শাক কুমড়ো বেগুন সবকিছু দিয়ে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। ভেটকি মাছের কাটা চচ্চড়িটা ইউজুয়ালি সাধারণত আলু পেঁয়াজ দিয়েই হয়, একটুখানি বেশ শুকনো শুকনো একদম কষা কষা হয়, বাট আমি এর সঙ্গে একটুখানি সবজিও দেব এবং ব্যাপারটা আমি এমনভাবে করব যাতে এটা ভাতের সঙ্গে তো খেতে দুর্দান্ত লাগে, রুটির সঙ্গেও এটা খেতে খুব ভাল লাগবে। তো চলো আমরা এখন করতে থাকি পালং শাক কুমড়ো বেগুন সমস্ত সবজি দিয়ে বা নানো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এই হচ্ছে আমার সম্ভার আজকের, এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা খুব ভালো পেয়েছি, পালং শাক পাকা কুমড়ো। আচ্ছা, আমাদের এখানে না মুম্বাইতে পাকা কুমড়োটা আমরা খুব কমই পাই, কাঁচাটা বিক্রি হয়। আমার মনে হয় পাকাটা বোধ হয় বেঙ্গলিদের মধ্যে একটু ফেমাস, ও জন্য বেঙ্গলি যে দোকান টোকানগুলো আছে সবজি দোকান ওরাই অনলি পাকা কুমড়োটা সেল করে, মানে মোস্টলি আমি বলছি। আচ্ছা যাই হোক, লাগবে বেগুন পেঁয়াজ আলু টমেটো রসুন আদা একটু, এই আছে মাছটা কাটা চচ্চড়ির জন্য কাটাগুলো ভেটকি মাছের। আচ্ছা এখানে মশলার মধ্যে লাগবে নুন একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর ইয়ে লঙ্কা কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি একটুখানি লাল লঙ্কার পাউডার দেবো, এটা অপশনাল যেহেতু বাচ্চারা খাবে না ওই জন্য আমি একটু আজকে হালকা ঝালঝাল করব। হলুদ আর এটা তো পাঁচফোড়ন বললাম। তো এই আমার আজকের রান্নার মোটামুটি উপকরণ, এবারে আমি রান্নাটা স্টার্ট করব। শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে কুমড়োটা রেখে দিয়েছি কেটে ডুমো ডুমো করে, আর এইখানে রেখেছি আলু আর বেগুন একসাথে ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ আর টমেটোটা রেখেছি কেটে। এবার আমি মিক্সিতে রসুন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নেব। কাঁচাগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই হয়ে গেছে ভাজা আমার, হলুদ নুন দিয়ে দিলাম, উল আছে বেগুন হয়ে গেছে, আমি সামান্য একটু তেলে কুমড়োটাও আলতো একটু ভেজে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। আমার হয়ে গেছে আলতো আলতো ভাজা, এবার আমি এটাকে তুলে নিয়ে আসল রান্নাটা স্টার্ট করব। একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু লাগবে বেশি, মুখরোচক রান্না তো। ব্যাস এতে পাঁচফোড়ন শুকনো লঙ্কা একটু দিলাম চিড়ে, আর হালকা একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি একটু রসুন বাটাটা দিয়ে দেবো, সবটা দিয়ে দেবো না, তেলের মধ্যে রসুন বাটাটা প্রথমে দিলে সুন্দর একটা গন্ধ বার হয়। দিয়ে দিলাম পেঁয়াজ, এবার একসাথে দিয়ে দিলাম টমেটোটা, নেড়ে ওপর থেকে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। নাড়তে নাড়তে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, আজকে একটুখানি লঙ্কা দেওয়ার স্বাধীনতা পেয়েছি, ছানারা এই রান্নাটা খাবে না তাই। মোটামুটি হয়ে এসছে নরম, এবার আমি এর মধ্যে বাকি রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, নুন চিনিটা দেবো পরে। আমি এর মধ্যে কাঁটাগুলো সব দিয়ে দিলাম, খুব ভালো করে কষবো।
কাটা চচ্চড়িটা মেইনলি এই এইভাবেই খাওয়া হয়। আলু হয়তো দেওয়া হয়, আবার না দিন দিলেও হয়, এটাও খেতে খুব ভালো লাগে একদম শুকনো শুকনো গরম ভাতের সাথে। কিন্তু যেহেতু রুটি দিয়েও খাওয়া হবে, ওর জন্য আমি ইচ্ছে করে ওর মধ্যে একটুখানি পালং শাক, কুমড়ো, একটুখানি বেগুন এগুলো সব অ্যাড করতে গ্যাসটা সিমে করে এবার আমি দিয়ে দেবো পালং শাকটাকে। পালং শাকের ওপর দিয়ে দেবো আলুটা। একটুখানি নাড়া হয়ে গেলে তারপর আমি গ্যাসটা সিমে দিয়ে একটু ঢেকে রাখবো জলটা বার হওয়ার জন্য। ঠিক আছে, নাড়া ভালো করে এবার আমি দিয়ে দেবো কুমড়োটা। মশলার যে জলটা, সোনার লঙ্কা বাটার দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেব। তুলে নিলাম ঢাকনাটা, সুন্দর একদম জল বার হয়ে গেছে। এবার জলটাকে ভালোভাবে শুকাতে হবে। ঠিক এই স্টেজে ওপর থেকে দিয়ে দেব আবার একটু আদা বাটা। দেখো কি সুন্দর তেলটা বার হয়ে গেছে। এবার আমি আর একটু জল দেবো সামান্য। জলটা দিলাম, এবার একটুখানি ঢেকে রেখে জলটা ফুটতে দেবো। আমি চিনিটা দিয়ে দিলাম, একটু নুনও লাগবে। দারুণ সুন্দর কালার এসছে আর একদম ভালো মতো জলটা শুকিয়ে দিয়ে তেল বেরিয়ে এসছে। ভালো করে বলছি নিচ থেকে যাতে ধরে না যায়। আমি নাড়াই ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। এবার আমি কুমড়োটা বেগুনটা অ্যাড করে দিই, ভালো লাগবে। বন্ধুরা, এই হয়ে গেল আমার কাটা চচ্চড়ি রান্না। ভীষণ টেস্টি আর মুখরোচক একটা আইটেম, যার সঙ্গে গরম ভাত আর রুটি দুই খাওয়া যায়। তো দেখলে বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেল। যদি তোমাদের ভাল লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এইরকমভাবেই আমার সাথে থেকো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তাব তক টাটা।